মেয়েরা বোনেরা সবই মেয়ে বোন বই সব তো মেয়ের বয়সী তাই না? এখানে এখানে উপস্থিত আছে, এটা দেখে আমি খুব খুশি হয়েছি। আগে মাসে এত ইউনিয়ন না, কোথাও ইউনিয়ন পর্যায়ে আওয়ামী লীগে মেয়েদের জায়গা ছিল না। হ্যাঁ, আমরা এইবার ইনশাল্লাহ ইয়ে করবো, কমপক্ষে মিনিমাম 10 জন উপরে যদি পারি আমরা মহিলা এই কমিটিতে রাখবো। শুধু আমরা বলবো যারা নতুন কমিটিতে আসবে তাদেরকে বলবো আপনারা মাঝে মাঝে একটু কমিটির লোকদেরকে ডাকেন, দেখেন একবার পদ নিয়ে যে বসে যায় মাঝে ডাকেন ডাকেন না করে, এটাই হলো অসুবিধা। সবাই একটু ডাকেন ডাকেন কিন্তু। আরে আরো আরেকটা কথা আছে না, লাভ জন্য করিসুরি সেই কয়েছো, এটা কিন্তু একটা প্রচলিত কথা আছে আমাদের দেশে। এই ব্রাহ্মণরাতে এটা বোধহয় একটু বেশি সংখ্যা, যার জন্য বেশি করে করবেন সেই দেখবেন যে সময় মতো আপনাকে চুমন মারবে। এরপরেও এটা যদি মারেও তাই না, তো আমার মারে যদি মন মেরে তাই না, যারা চুমন মারবো তারাও তারা আমিও তারাই। সুতরাং এখানে কোনো কথা নাই, আমরা সকলে মিলে কাজ করব। আমরা এইবার অনেক জায়গা থেকে অনেক ইউনিয়ন থেকে আপনার চেয়ারম্যান হয়তো নিরপেক্ষ চেয়ারম্যান হয়েছে, দলীয় চেয়ারম্যান হয়নি, কিন্তু আমরা দলের জন্য নিবেদিত প্রাণ হয়ে কাজ। দলীয় চেয়ারম্যান যারা হয় নাই তারাও আমাদেরকে একটা বুঝ দিছে যে কেন তারা দলের ভিতরে থাকতে পারবে না, বুঝ কিন্তু তারা একটা দিছে। তা আমরা তাদের সেই বোঝগুলা নিয়েই আমরা মাইনে নিচ্ছি। অনেকেই আমাদের দল করতো এক সময়, আবার অনেকে দল করতো না, আবার চেয়ারম্যান হওয়ার পরে তাদের একটা বুঝ হয়েছে যে দলের ভিতরে না গেলে তো আমার জন্য সুবিধা হইব না, তো তারা আবার দলেও আসতে চায়। তা আমরা সব মিলেই কাজ করি। আর আপনার তো যে জানেন আমাদের একটা দলের নির্দেশ আছে, আমাদের কিন্তু কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, কিন্তু দলের একটা পাবলিকে ঠিক মতো খোঁজ খবর নিছে না। আর আলোর মধ্যে এখন তো এমপিও এসে খোঁজ খবর নেই ঠিক না, কাজে পড়লে কোনো দিক দিয়েই আমার কিন্তু পিছিয়ে নেই। এই কথা আমাকে কেউ বলতে পারবে না যে আপনি শুধু মাসিরতা ইউনিয়নের উন্নয়ন করছেন, এটাও যেমন বলবে না তেমনি এই কথা বলতে পারবে না আপনি সবটা পার্সেন্ট মাসিরতা বাদ গেছে, এই কথা বলতে পারবে না। এই যে ওই দিক দিয়ে মাসিরতার বিপরীত দিক দিয়ে যে রাস্তাটা ইয়াতে গেছে, কাঁচালের ভিতর দিয়ে গেছে কাঞ্চনপুর পর্যন্ত, এই কয়টা রাস্তা আছে? এই রাস্তাটা কোনোদিন চিন্তা করছে এটা এরকম একটা রাস্তা হবে? কাঞ্চনপুর পর্যন্ত ইয়ে আসছে, ওই যে তিতাসের বাঁধ চলে আসছে, কেউ কোনোদিন চিন্তা করছে যে তিতাসের বাঁধ কাঞ্চন পর্যন্ত বাঁধ আসবে? সব দিক দিয়ে কেবল আপনাদের বাঁধ না, বাঁধ রাখিলেই কোনো যাবে। তারপরেও ছোটখাটো অনেক কিছু বাদ রয়ে গেছে, সেগুলা যখনই আমার নজরে আসবে আমি ইনশাল্লাহ আপনাদের পাশে থাকি। আমাদের নেত্রীর একটা বড় গুণ হলো উনি যদি জানেন যে এই কাজটা করলে পরে জনগণের উপকার হবে তাহলে সংসদ সদস্যের ওই দাবি কোনো সময়ই উনি বাদ দেন না, উনি ওই দাবিটা পূরণ করে দেন। সুতরাং আপনাদের বা আমাদের, আমিও ইনক্লুড, যে এখানে যদি কোনো ভালো কাজ হয় সেই কাজটাতে যদি প্রধানমন্ত্রীর সাহায্য লাগে প্রধানমন্ত্রী আমাদেরকে সাহায্য করবে। সুতরাং প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন, বঙ্গবন্ধুর জন্য দোয়া করবেন, আর আমাদের জন্য যদি অবসর সময় পান যদি দোয়া করেন ভালো। আর যদি আপনারা যদি আমাদের জন্য একটু ভালোবাসা রাখেন সেটাও ভালো। এই আমার কোনো বক্তৃতা নেই, তিনি কি বক্তৃতা করবেন? মার কাছে এসে তো মাসির বাড়ির গল্প করে লাভ নাই, হ্যাঁ বাপের কাছে এসে দাদার গল্প করে লাভ আছে? এটা আমার মা বাপ ঘর, আমার নিজের ঘরে বসে আমি নিজের বড়াই করে লাভ আছে? নিজের ঘরের মানুষ জানে আমি কেনা আপনার জানেন না, অনেক পরে হয়েছে বাচ্চাদের স্টেশন অনেক পরে, তাও বাচ্চাদের স্টেশনে কি আমরা সব ট্রেন যে দোষিতা না? আওয়ামী লীগের নেতা কর্মে
ছাত্রলীগ যুবকলীগ কৃষকলীগ শ্রমিকলীগ মহিলালীগ যারা আছেন সবাইকে আমার সংগ্রামে সালাম গ্রহণ করেন। আমি শুধু একটা কথাই বলবো, আগামী সংসদ নির্বাচনে আমরা আমাদের প্রিয় নেতা মুক্তাদের চৌধুরীকে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য আমরা ঐক্যবদ্ধ আছি এবং ঐক্যবদ্ধ থাকব। এই হিসাবে আমি নেতার কাছে একটা অনুরোধ করব, আজকা 13 নং মাছিয়াতা ইউনিয়নে আপনি যে সম্মেলন করছেন এবং তারা একটা সাকসেসফুল সম্মেলন করছেন, এইভাবে প্রত্যেকটা 11টা ইউনিয়নের মধ্যে আর 10টা ইউনিয়ন রয়েছে, 10টা ইউনিয়নের আপনাদেরকে আমি আমাদের সদর উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আপনাকে আমি কি প্রত্যেকটা ইউনিয়নের সম্মেলনে আপনি অবশ্যই থাকার জন্য অনুরোধ করছি এবং আপনি উপস্থিত থাকবেন। আপনার নেতৃত্বে আমরা এই কমিটি উপহার দেব এবং আপনার নেতৃত্বে আমরা চেষ্টা করব আগামী সংসদ নির্বাচনে আপনাকে আমরা জয়যুক্ত করে সাক্ষাৎ সিনহাকে সংসদ সদস্য উহাকে উপহার দেব। এই বলে এই কথা বলছে। আর আজকার কমিটি সম্বন্ধে আমি শুধু বলি, আজকার কমিটি মাঝেতে ইউনিয়নের সভাপতি হিসাবে মোহাম্মদ কামরুল হাসান চৌধুরী সভাপতি, লিটন সভাপতি হিসাবে আরিফুর রহমান, সভাপতি হিসাবে নুমান চৌধুরী, সাধারণ সম্পাদক হিসাবে মোহাম্মদ সুলেমান ভূঁইয়া, আগে ছিল এখনো ছিল, লিটন চৌধুরী আগে ছিল এখনো ছিল। আপনারা সকলে ঐক্যবদ্ধ আছেন কিনা এই কমিটি, আমরা সুন্দর সুস্থ একটা কমিটি আপনাদেরকে উপহার দিব। আর একটা কথা আমি বলি, উপজেলা কমিটির যারা এখানে উপস্থিত আছেন, দুলাল সহ যারা উপস্থিত আছেন মাঝেতে ইউনিয়নের, তারা সবে বইয়া সুন্দর সুস্থ একটা কমিটি, সাংগঠনিক সম্পাদক আমি ইউনিয়ন আওয়ামী লীগের চেয়ারম্যান আলামিন পাবেল আছে, আরো যারা আছে সবে মিললে আমরা সুন্দর একটা কমিটি আপনাদেরকে উপহার দিব। এই বলে আজকের সভা এখানে সমাপ্ত ঘোষণা করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নেতার জন্য দোয়া করবেন।